এতে যাত্রীরা যেমন সুবিধা ভোগী হবেন, তেমনি ভাবে ম্যানেজমেন্ট টিকিট ম্যানেজমেন্টটাও ভালো হবে, ভালোভাবে করা যাবে এবং সকল স্টেকহোল্ডারই এতে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি। ই টিকেটিং নিয়ে আমাদের সকল টিমই কাজ করছে, ঢাকাতে তো 10টা টিম নিয়মিত কাজ করে। আজকে আমাদের বিআরটিএর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অভিযানটা মূলত করা, তবে আজকে ই টিকেটিং এর উপর আমাদের জোরদার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে মালিক সমিতির লোকজন আছেন, ওনাদের সাথে একটা যৌথ অভিযান পরিচালনা, মূলত আজকে গণসচেতনতা তৈরি করার জন্য আমাদের মাঠে নেওয়া, যে যাত্রী এবং যাত্রী সেবা যারা দিচ্ছেন তাদেরকে সচেতন করার জন্য যে ই টিকেটিং কার্যক্রমটা যেন আমাদের ভালোভাবে হয়। এতে যাত্রীরা যেমন সুবিধা ভোগী হবেন, তেমনিভাবে ম্যানেজমেন্ট টিকিট ম্যানেজমেন্টটাও ভালো হবে, ভালোভাবে করা যাবে এবং সকল স্টেকহোল্ডারই এতে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি। মানার প্রবণতা এখনও ওইভাবে আসলে তৈরি হয় নাই, তবে উল্লেখযোগ্য হিসাবে আমরা বেশ দেখেছি বেশ কিছু গাড়িতে ই টিকেটিং কার্যক্রম হচ্ছে, এবং আমরা যদি এই বিষয়টা একটু অভ্যাসে পরিণত করে ফেলতে পারি তাহলে এটা খুব চমৎকার একটা কাজ হবে। আমরা এখন এই ড্রাইভিং লাইসেন্স নাই এরকম একজনকে ফাইন করেছি, ই টিকেটিং কার্যক্রম মূলত আজকে আমরা ফাইনে যাই নাই, মূলত আজকে সচেতনতা তৈরি করার জন্য বা মেসেজটা থ্রো করার জন্য আমাদের এখানে আসে। ই টিকেটিং নিয়ে আমাদের সকল টিমই কাজ করছে, ঢাকাতে তো 10টা টিম নিয়মিত কাজ করে।